আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি কিভাবে আত্মিক দুর্বলতা কাটিয়ে উঠবেন। আমাদের খ্রিস্টীয় জীবনে একটি সতর্কতার দিক হলো আত্মিক দুর্বলতা। আমরা বহু খ্রিস্ট বিশ্বাসী রয়েছি যে আমরা এই আত্মিক সমস্যার মধ্যে আমরা প্রায় বহু বিশ্বাসী রয়েছি যে এই আত্মিক দুর্বলতার কাছে আমরা অনেক সময় পড়ে যাই। আমাদের জীবনে আত্মিক দুর্বলতা আসে, আত্মিক শিথিলতা আসে। এই বিষয়টা বহু বিশ্বাসী ফেস করেন। একজন বিশ্বাস রূপে আপনার আত্মিক জীবন একেবারে সব সময় ঊর্ধ্বগামী থাকে না, কিন্তু অনেক সময় সেটা নিম্নগামী হয়। আর যখনই নিম্নগামী হয় তখনই বুঝতে হবে যে আমাদের জীবনে আত্মিক দুর্বলতা দেখা যাচ্ছে। আর সেই জন্য এটা হলো একটা সতর্কতার দিক। যখনই আত্মিক দুর্বলতা আমাদের জীবনে আসে সেটা হলো সতর্কতার দিক, আপনাকে সতর্ক হতে হবে। আপনার আত্মিক জীবনকে ধরে রাখার জন্য আপনাকে সতর্ক হতে হবে। দুর্বলতার দিকগুলি বাস্তব এবং এটাকে অনুভব করা যায়। আমাদের কখনোই এই অবস্থায় আত্মতুষ্ট থাকা উচিত নয়। এটা বাস্তব অনুভূতি যে আত্মিক দুর্বলতা ঘটছে, এটা একটি বাস্তব অনুভূতি। আপনি এটা ফিল করতে পারবেন, আপনি এটা বুঝতে পারবেন, আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন যে আপনার জীবনে আত্মিক দুর্বলতা দেখা যাচ্ছে। আর যখনই এটা ঘটবে তখন আত্মতুষ্ট হলে হবে না, তারপরে এটাতে সন্তুষ্ট থাকলে হবে না। ঠিক আছে, আমার জীবনে আত্মিক দুর্বলতা দেখা দিচ্ছে, ঠিক আছে ও এটা কেটে যাবে, ও ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে, ও এখান থেকে আমি আবার বেরিয়ে আসবো, এইভাবে যদি আপনি ছেড়ে দেন, যদি আপনি কোনো পদক্ষেপ না নেন, যদি আপনি আত্মতুষ্ট করেন, তাহলে আপনি আপনার জীবনে আরো বেশি আত্মিক পতন, আত্মিক ক্ষতি দেখতে পাবেন। সেজন্য আপনি যখন দেখবেন, আপনি যখন অনুভব করবেন যে আপনার জীবনে আত্মিক দুর্বলতা দেখা যাচ্ছে, তখন এখানে আত্মতুষ্ট থাকলে হবে না, নিজেকে সন্তুষ্ট রাখলে হবে না, বরং এটার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে। ঈশ্বরের বাক্য আমাদের ক্রমাগত বিশ্বাসে বৃদ্ধি ও পরিপক্ক হওয়ার জন্য আহ্বান জানায়। ঈশ্বরের বাক্য সবসময় আমাদেরকে উদ্দীপিত হতে বলে, ঈশ্বরের বাক্য আমাদেরকে সবসময় জেগে থাকতে বলে, ঈশ্বরের বাক্য আমাদেরকে আত্মিক বৃদ্ধির কথা বলে। ঈশ্বর চান না যে তার সন্তানদের জীবনে আত্মিক দুর্বলতা দেখা যাক, তিনি চান না যে তার সন্তান আত্মিক ভাবে পড়ে যাক, ঈশ্বর চান যে তার সন্তানরা সবসময় আধ্যাত্মিক ভাবে বৃদ্ধি পাবে, তারা উদ্দীপিত থাকবে, তারা সঞ্জীবিত থাকবে, তারা সর্বদা তার প্রশংসা আরাধনা করবে, তারা সর্বদা তার সঙ্গে সহভাগিতা করবে, সময় কাটাবে। ঈশ্বর এটা সবসময় তিনি তার বাক্যের মাধ্যমে আমাদের আহ্বান জানান যেন আমরা আত্মিক ভাবে বৃদ্ধি পাই এবং পরিপক্ক হই। আধ্যাত্মিক দুর্বলতা হলো একটি আত্মিক ব্যাধি, আধ্যাত্মিক দুর্বলতা হলো একটি ব্যাধি, এটা একটা আত্মিক রোগ। যেমন আমাদের শরীরে অনেক প্রকার রোগ আসে, অনেক প্রকার রোগে আমরা আক্রান্ত হই, জ্বর সর্দি কাশি বিভিন্ন শারীরিক সমস্যা যখন হয় তখন আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমরা শক্তি খুঁজে পাই না, আমরা শক্তি হারিয়ে ফেলি, আমাদের শারীরিক অনেক কিছু সমস্যা দেখা দেয়, আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। যেমন আমাদের শারীরিক রোগ ব্যাধি আমাদের দেহকে আক্রান্ত করে, ঠিক একইভাবে এই আত্মিক দুর্বলতা হলো একটি আত্মিক ব্যাধি। যখন এই আত্মিক দুর্বলতা বিশ্বাসের জীবনে আসে তখন এটা তার আত্মিক জীবনে দুর্বলতা নিয়ে আসে, এটা একটা রোগ। যখন এই রোগ দেহকে আক্রমণ করে তখন দেহের ক্ষতি করে, ঠিক যখন আত্মিক দুর্বলতা দেখতে পাওয়া যায় তখন তার আত্মিক জীবনে ক্ষতি করে। এটা এমন একটি ব্যাধি যেটা তার আত্মিক জীবনকে নাশ করতে পারে, ধ্বংস করতে পারে, ঈশ্বর থেকে দূরে নিয়ে যেতে পারে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করতে পারে, তার আত্মিক মৃত্যু পর্যন্ত করতে পারে। এই রোগের কিছু উপসর্গ আছে, আত্মিক দুর্বলতা এই রোগের কিছু উপসর্গ আছে। ক্রমাগত দুর্বলতা,
সব সময় একটা আত্মিক দুর্বলতা, কোন কিছুতে ভালো লাগবে না, প্রার্থনায় ভালো লাগবে না, উপাসনায় ভালো লাগবে না, ঈশ্বরের কাছে আসতে ভালো লাগবে না। ক্রমাগত আপনি আপনার আত্মিক জীবনে একটা দুর্বলতা দেখতে পাবেন। আর কি? প্রার্থনায় অনীহা। আর কি উপসর্গ আছে? প্রার্থনায় অনীহা, ইচ্ছা নেই প্রার্থনা করতে, প্রার্থনার ইচ্ছা কমে যাবে, প্রার্থনা করতে ভালো লাগবে না, প্রার্থনা করতে আপনি ভেতর থেকে এনার্জি পাবেন না, আপনি প্রার্থনায় শিথিল হবেন, দুর্বল হবেন, আপনি প্রার্থনার মধ্যে আপনি নিজেকে খুব দুর্বল অনুভব করবেন, আপনার প্রার্থনা ক্লান্তিকর লাগবে। একটা সময় যখন আপনার মধ্যে উদ্দীপনা থাকে তখন আপনি প্রার্থনা এনজয় করেন, আপনি প্রার্থনাকে উপভোগ করেন, আপনি প্রার্থনায় আনন্দ পান, তৃপ্তি পান। কিন্তু যখন এই উপসর্গ দেখা যাবে তখন আপনার প্রার্থনার প্রতি অনীহা দেখতে পাওয়া যাবে, আপনার প্রার্থনা করতে ভালো লাগবে না, মন চাইবে না, আপনি অন্য কিছুতে আগ্রহী হবেন, আপনি অন্য কিছুতে আপনি অনেক উদ্দীপনা এনার্জি দেখতে পাবেন, কিন্তু প্রার্থনায় আপনি শিথিলতা দেখতে পাবেন। যখন প্রার্থনায় বসবেন হাই পড়বে, আপনি যখন প্রার্থনা করতে বসবেন ঘুম পাবে, প্রার্থনা করতে বসবেন তখন আপনার মন এদিক ওদিক হয়ে যাবে, আপনি প্রার্থনায় প্রভুতে আপনার মনকে আকৃষ্ট রাখতে পারবেন না, আপনার মধ্যে একটা প্রার্থনায় অনীহা দেখতে পাওয়া যাবে। এগুলো হচ্ছে আত্মিক দুর্বলতার উপসর্গ চিহ্ন। বাইবেল পাঠে অনীহা, ঈশ্বরের বাক্য আপনার পাঠ করতে ইচ্ছা করবে না, ঈশ্বরের বাক্য পড়তে ইচ্ছা করবে না। যখন আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটবে আপনাকে বুঝতে হবে যে আপনার আত্মিক জীবনে এই দুর্বলতা, আত্মিক দুর্বলতা ব্যাধি আক্রমণ করেছে। ঈশ্বরের বাক্যে আপনার অনীহা, ঈশ্বরের বাক্য পড়তে আপনার ভালো লাগবে না, ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে না, ঈশ্বরের বাক্য শুনতে ইচ্ছা করবে না, ঈশ্বরের বাক্য পাঠ করতে ইচ্ছা করবে না, ধ্যান করতে ইচ্ছা করবে না। এগুলো হচ্ছে উপসর্গ। বাইবেল পাঠ করার সময় ঘুম পাবে, বাইবেল পাঠ করার সময় ঘুম পাবে। আপনি বাইবেল পড়তে বসেছেন, দেখবেন আপনার চোখ খুলে পড়ছে, ঘুমিয়ে পড়ছেন, আপনি কিছুতেই চোখ খুলে রাখতে পারছেন না, আপনার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আপনি অন্য কিছু যখন করছেন তখন আপনার এতটুকু ঘুম পাবে না, কিন্তু যেই বাইবেলটা খুলে বসবেন তখন দেখবেন একবারে শয়তান যেন চোখের পাতা ধরে টেনে ঝুলে পড়ছে। এগুলো হচ্ছে উপসর্গ। প্রার্থনার সময় ঘুম পাবে, যখন আপনি প্রার্থনা করতে বসবেন আপনার ঘুম পাবে, ঘুমের চোখ বন্ধ হয়ে যাবে, আপনি হয়তো প্রার্থনা করতে করতে ঘুমিয়েও পড়বেন। কি প্রার্থনা করছেন, কার সঙ্গে কথা বলছেন, আপনার কোনো কিছু অনুভূতি থাকবে না, আপনি প্রার্থনায় ঘুমিয়ে পড়বেন। মণ্ডলীর উপাসনায় যোগদান করার আগ্রহ থাকবে না, মণ্ডলীর উপাসনায় যোগদান করার আগ্রহ থাকবে না, আপনার ইচ্ছা থাকবে না যে মণ্ডলীতে যায়, উপাসনায় যায়, প্রার্থনায় যোগদান করি, আপনার সেই ইচ্ছাও থাকবে না। এগুলো হচ্ছে উপসর্গ। যারা বাপ্তিস্ম নিয়েছে, যারা প্রভুকে তার জীবনে স্বীকার করেছেন, যারা খ্রিস্টের অনুসারী হয়েছেন, প্রভুর ভোজ গ্রহণ করতেও তাদের ইচ্ছা হবে না। এগুলো হচ্ছে উপসর্গ। উপবাস, উপবাস করার ইচ্ছাও থাকবে না, আপনি তখন মানসিক বিষয়ে ভাবতে থাকবেন কিভাবে মাংসকে তৃপ্ত করা যায়, কিভাবে মাংসের ইচ্ছাকে পূর্ণ করা যায়, আপনার মাংস চাইবে না উপবাস করতে, আপনার মন চাইবে না উপবাস করতে, আপনি আত্মার কথা শুনবেন না, ঈশ্বরের কথা শুনবেন না, আপনি তখন আপনার দেহের কথা শুনতে আরম্ভ করবেন, আপনার দেহ যা বলবে আপনি তাই করবেন, আপনার দেহ যা চাইবে আপনি সেটাই দেবেন, যখন দেহ খেতে চাইবে ভালো ভালো আপনি খেতে দেবেন, কিন্তু যখন আপনার আত্মা চাইবে উপবাস করতে তখন আপনি উপবাসে যেতে পারবেন না। এগুলো হচ্ছে উপসর্গ, উপবাস করতে পারবেন না। এগুলো হচ্ছে আত্মিক দুর্বলতার উপসর্গ। বাইবেল আমাদের আত্মিক দুর্বলতার বিষয় উল্লেখ করে, আমরা রোমিও তার 14 অধ্যায়ে 1 পদ পড়ব। বিশ্বাসে যে দুর্বল তাহাকে গ্রহণ করো, কিন্তু তর্ক বিতর্ক সম্বন্ধীয় বিষয়ে বিচারার্থে নয়। লেখা রয়েছে বিশ্বাসে যে দুর্বল তাহাকে গ্রহণ করো, বিশ্বাসে যে দুর্বল,
বিশ্বাসে যে দুর্বল, তার মানে বাইবেল আমাদের আত্মিক দুর্বলতার কথা বলে। বিশ্বাসে দুর্বল, আত্মিক জীবনে দুর্বল বলছে তাকে গ্রহণ কর। তার মানে বাইবেল আমাদেরকে আত্মিক দুর্বলতার কথা বলে, যে আত্মিক দুর্বলতা বিশ্বাসী জীবনে ঘটে, আত্মিক দুর্বলতা বিশ্বাসী জীবনে আসে। আত্মিক দুর্বলতম একটি আত্মিক জীবনের ব্যাধি, বাইবেল আমাদেরকে এই সমস্যার কথা বলে। আমরা আত্মিক দুর্বলতা কিভাবে কাটিয়ে উঠব? যদি আমাদের জীবনে আত্মিক দুর্বলতা দেখতে পাচ্ছি, আত্মিক শিথিলতা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটাকে কিভাবে কাটিয়ে উঠবো? এক নম্বর, আমাদের দুর্বলতায় কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত নয়। আমরা ইব্রীয় তার 5:12-14 পদ পাঠ করব। বস্তুত এত কালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল, কিন্তু কেহ যে তোমাদিগকে ঈশ্বরীয় বচনকলাপের আধিপত্যের অক্ষরমালা শিক্ষা দেয়, ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হইয়াছে। এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ যাহাদের দুগ্ধে প্রয়োজন, কঠিন খাদ্যে নয়। কেননা যে দুগ্ধ পোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু। কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস পর্যন্ত সৎসৎ বিষয়ে বিচারণে পটু হইয়াছে। আমরা এখানে দেখতে পাই ইব্রীয় বইটি তাদেরকে তিরস্কার করে যারা আধ্যাত্মিক ভাবে অপরিপক্ক, তাদেরকে তিরস্কার করে। আবার যারা আধ্যাত্মিক ভাবে অপরিপক্কতায় সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাদেরকে তিরস্কার করে। আমরা এখানে দেখতে পাই ঈশ্বরের বাক্য, এখানে লেখা রয়েছে ঈশ্বরের বাক্য বলছে যে তেমনটা লেখা রয়েছে, কেননা যে দুগ্ধ পোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু। কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস পর্যন্ত সব সব বিষয়ে বিচরণে পটু হইয়াছে। বাইবেল আমাদেরকে বলে যে যে শিশু সে কঠিন খাদ্য খেতে পারে না, কিন্তু কঠিন খাদ্য তারাই খায় যারা প্রাপ্তবয়স্ক। তার মানে এই বইটি তাদেরকে বোঝাচ্ছে যারা আত্মিক জীবনে দুর্বল, আত্মিক জীবনে শিথিল, যারা আত্মাতে শিশু, তাদেরকে তিরস্কার করে। ঈশ্বর চান আমরা যেন আত্মিক ভাবে বৃদ্ধি পাই, আমরা যেন দিন প্রতিদিন আত্মিক ভাবে পরিপক্ক হই এবং আমরা কঠিন খাদ্য খেতে শিখি। তাহলে বাইবেল আমাদেরকে আত্মিক ভাবে পরিপক্ক হওয়ার কথা বলে। ঈশ্বর চান যে তার সন্তানরা আত্মিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে, ঈশ্বর চান যে তার আত্মিক ভাবে বৃদ্ধি পাবে এবং পরিপক্ক হবে, তারা কঠিন খাদ্য খেতে শিখবে। একটা শিশু যখন ছোট থেকে সে আস্তে আস্তে বড় হয়, তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার খাওয়া দাওয়ার পরিবর্তন হয়। সে যখন শিশু থাকে তখন সে দুধ পান করে, কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয় তখন সে দুধ পান করা ছেড়ে তখন সে কঠিন খাদ্য খেতে আরম্ভ করে। আর এটাই একটা স্বাভাবিক নিয়ম, এটাই ঈশ্বরের একটা পরিকল্পনা যে একটি শিশু আস্তে আস্তে বড় হবে এবং সে প্রাপ্তবয়স্ক হবে, পরিণত হবে দিন প্রতিদিন। ঈশ্বর সেইভাবেই সবকিছু পরিকল্পনা করেছেন, রচনা করেছেন, সেইভাবে তিনি সৃষ্টি করেছেন, তিনি রূপ দিয়েছেন। কিন্তু যখন দেখা যায় একটি শিশু সে শুধু দুগ্ধই পান করে চলেছে আর সে কঠিন খাদ্য খেতে অভ্যস্ত হচ্ছে না, সে শিখছে না, তাহলে তার মধ্যে কিছু সমস্যা রয়েছে। এটা হলো একটা পরিকল্পনার বিরুদ্ধে, নিয়মের বিরুদ্ধে একটা প্রক্রিয়া। ঈশ্বর যে প্ল্যানে তিনি সবকিছুকে রচনা করেছেন, ঈশ্বর চান যে সবকিছু সেই প্ল্যানেতে চলবে। আর যখন সেই প্ল্যানেতে চলে, সেই পরিকল্পনা মাফিক চলে, তখন সবকিছু সুস্থ স্বাভাবিক থাকে, সবকিছু বজায় থাকে। কিন্তু যখন সেই পরিকল্পনার বিপরীত কিছু ঘটে, তখনই জানতে হবে সেখানে কিছু গোলযোগ আছে, কিছু সমস্যা আছে। একজন বিশ্বাসের জীবনে ঈশ্বর চান যে সে দিন প্রতিদিন পরিপক্ক হবে, দিন প্রতিদিন আত্মিক ভাবে বৃদ্ধি পাবে, তার আত্মিক স্তর পরিবর্তন হবে, সে দিন প্রতিদিন তার আত্মিক জীবন উদ্যোগামী হবে। এটা হচ্ছে ঈশ্বর পরিকল্পনা।
কিন্তু অনেক সময় বিশ্বাসী পরিপক্ব হতে পারে না। যখন একজন বিশ্বাসী জীবনে প্রার্থনায় অনীহা থাকে, একজন বিশ্বাসী জীবনে যখন বাইবেল পাঠে অনীহা থাকে, একজন বিশ্বাসী জীবনে যখন উপবাস করতে ইচ্ছা করে না, একজন বিশ্বাসী জীবনে যখন উপাসনায় যোগদান করার ইচ্ছা থাকে না, একজন বিশ্বাসী যখন প্রভুর পূজায় অংশগ্রহণ করার ইচ্ছা কমে যায়, জানতে হবে যে এই সময় তাকে সন্তুষ্ট থাকতে হবে না। ও ঠিক আছে পরে হবে, ঠিক আছে হচ্ছে হয়ে, আরে যদি আপনি এটাতে সন্তুষ্ট থাকেন তাহলে আপনি আপনার আত্মিক জীবনে আজ দুর্বলতা রয়েছে কাল কত দেখতে পাবেন, আপনি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনি যে অন্ধকার জীবন থেকে এসেছিলেন সেই অন্ধকার জীবনে আপনাকে ফিরে যেতে হবে, যে পাপগুলোকে পরিত্যাগ করে এসেছিলেন সেই পাপগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। শয়তান কিন্তু খুব চতুর, সে কিন্তু খুব চতুর, সে আপনাকে ধীরে 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 নিচের দিকে নামাবে। যখন সে পুরো কবজা করে ফেলবে তখন আপনার আত্মিক জীবনকে সে নাশ করবে। বছরে বহু বিশ্বাসে পড়ে যায়, বহু বিশ্বাসে থেমে যায়, বহু বিশ্বাসে পথ চলা বন্ধ করে দেয়, বহু বিশ্বাসে পুরাতন জীবনে ফিরে যায়। শয়তান অতি চতুর, যদি আপনার জীবনে আত্মিক শিথিলতা দেখা যাচ্ছে, প্রার্থনা করতে অনীহা, বাইবেল পড়তে অনীহা, ঘুম পাচ্ছে, আপনি এগুলো অনুভব করতে পারছেন অথচ কোনো অ্যাকশন নিচ্ছেন না, আপনি সাথে সন্তুষ্ট আছেন, ঠিক আছে আমি যেমন আছি তেমনই থাকবো, যদি আপনি এইভাবে সন্তুষ্ট থাকেন আপনি জানবেন যে আপনার পতন ঘোরতর অতি শীঘ্র হবে। সেজন্য আপনার আত্মিক দুর্বলতায় কখনো আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন না, আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে কিছু করতে হবে। আমি দেখেছি অনেকে আমাকে এসে বলেন, শেয়ার করেন তাদের আত্মিক দুর্বলতার কথা, শেয়ার করেন আমার বাইবেল পড়তে ইচ্ছা করে না, আমি যখন বাইবেল পড়তে বসি তখন আমার ঘুম পায়, প্রার্থনা করার সময় ঘুম পায়। আমি তাদেরকে পরামর্শ দিই, যদি আপনি বসে প্রার্থনা করছেন দাঁড়িয়ে প্রার্থনা, অ্যাকশন নিন না, যদি চোখ বন্ধ করে প্রার্থনা করলে ঘুম পাচ্ছে চোখ খুলে প্রার্থনা করুন, যদি বসে বসে বাইবেল পড়লে আপনার ঘুম পাচ্ছে, আপনি দুর্বল বোধ করছেন, আপনার অনীহা যাচ্ছে, হাঁটতে হাঁটতে বাইবেল পড়ুন, হাঁটতে হাঁটতে প্রার্থনা করুন, আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে পদক্ষেপ নিতে হবে। যদি আপনি ওটাতে সন্তুষ্ট থাকেন, ওটাতেই আপনি খুশি থাকেন, তাহলে আপনার পতন ঘোরতর হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে পদক্ষেপ নিতে হবে। আপনি কখনো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন না আপনার আত্মিক দুর্বলতায়, আত্মিক ব্যাধিতে আপনি কখনো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন না, আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে উঠে দাঁড়াতে হবে, আপনাকে কিছু করতে হবে, এর জন্য এটাকে প্রতিরোধ করতে হবে আপনাকে, এটা আপনাকেই করতে হবে। যার জীবনে দুর্বলতা দেখা যাবে তাকেই করতে হবে, বাইরে থেকে কেউ কিছু করতে পারবে না। এটা আপনার আত্মিক জীবন, এটা আপনার একটি ব্যক্তিগত জীবন, আর এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দেন বিনামূল্যে, অনুগ্রহপূর্বক তিনি আমাদেরকে পরিত্রাণ দেন, সেই পরিত্রাণকে আমাদেরকে ধরে রাখতে হবে, আমাদেরকে রক্ষা করতে হবে। তাই যিশু বলছেন প্রকাশিত বাক্যে, তোমার কাছে যা আছে তা রক্ষা করো, শক্ত করে ধরো। কেন তিনি বলছেন? তার কারণ কেউ আছে যে আপনার হাত থেকে সেটা ছিঁড়ে নিতে পারে, কেড়ে নিতে পারে, আপনার প্রার্থনা উদ্দীপনা কেড়ে নিতে পারে, আপনার ঈশ্বরের বাক্যের প্রতি আগ্রহ কেড়ে নিতে পারে, আপনার মধ্যে ঈশ্বর সেবা করার যে প্রবণতা সেটা কেড়ে নিতে পারে কেউ, সে হলো শয়তান। তার কাজ ঈশ্বরের লোকেদের আত্মিক পতন ঘটানো, তার কাজ ঈশ্বরের কাছ থেকে তার লোকেদেরকে দূরে নিয়ে যাওয়া, এটা হচ্ছে তার কাজ। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টিকে বিকৃত করে দেওয়া হচ্ছে শয়তানের কাজ। ঈশ্বর সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করে বলেছেন উত্তম হয়েছে, শয়তান সেই উত্তম জিনিসটার উপরে হাতুড়ি মেরে সেটাকে তার আকারকে তার শেপকে নষ্ট করে দিতে চায়, এটা করে সে খুশি হয়। ঈশ্বরকে মনোদুঃখ দেওয়া, ঈশ্বরকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ, সেটা করে খুশি হয়। যখন ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টির উপরে শয়তান আক্রমণ করে, তার ক্ষতি করে, ঈশ্বরের মনোদুঃখ হয়। যখন আমি আপনি আমাদের আকৃতিকে নষ্ট করে ফেলি, ঈশ্বরের মনোদুঃখ হয়, আর এটা করে শয়তান এনজয় করে। সেটা আমাদের আত্মতুষ্ট থাকলে হবে না,
যদি আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রার্থনার প্রতি ইচ্ছা কমে যাচ্ছে, ঈশ্বরের বাক্যের প্রতি ইচ্ছা কমে যাচ্ছে, মণ্ডলীতে আসার ইচ্ছা কমে যাচ্ছে, উপবাস করার ইচ্ছা করছে না, ঈশ্বরের সেবা করার ইচ্ছা করছে না, প্রিয় বিশ্বাসী এখানে আপনি সন্তুষ্ট হয়ে বসে থাকতে পারেন না। যদি আপনার ঘর ভেঙে গেছে তাহলে আপনি ওই ভাঙা ঘরে ওই অবস্থায় আপনি সন্তুষ্ট থাকতে পারেন না। আপনার ঘরকে মেরামত করতে হবে, কারণ ঘর হলো আপনার সুরক্ষার জায়গা। যখন আপনি ঘরের মধ্যে থাকেন, বৃষ্টি থেকে, রোদ থেকে, ঝড় থেকে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। সেই জন্য আপনার ঘর যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনি কখনো ওই অবস্থায় সন্তুষ্ট হয়ে বসে থাকতে পারেন না। ঠিক আছে, ভেঙে গেছে, ঠিক আছে, তার কোনো দাম আপনাকে কিছু করতে হবে, আপনার ঘর মেরামত করতে হবে, যাতে আপনি রোদ্দুর থেকে, বৃষ্টি থেকে, দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন, স্বাচ্ছন্দ্যে সুরক্ষিত ভাবে আপনার ঘরে থাকতে পারেন। সেটা আপনার ঘরকে মেরামত করতে হবে। যদি আপনার জীবনে আপনি আর্থিক দুর্বলতা দেখতে পাচ্ছেন, তাহলে আপনাকে এটাকে কাটিয়ে উঠতে হবে, এর জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে। আপনি কখনোই অবস্থায় সন্তুষ্ট হয়ে বসে থাকতে পারেন না। জোরে আমি বলতে পারি, দুই নম্বর, পিতর বৃদ্ধিকে উৎসাহিত করেন, দুর্বলতাকে নয়। আমরা প্রথম পিতর দুই অধ্যায় দুই পদ, নবজাত শিশুদের ন্যায় সেই পারমাত্রিক অবিশ্বত লোকদের লালসা করো, যেন তাহার মনে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। পিতর তিনি বৃদ্ধিকে উৎসাহিত করছেন, দুর্বলতাকে নয়। ঈশ্বরের লোকেরা দুর্বলতাকে কখনো সাহায্য দেবে না, ঈশ্বরের লোকেরা দুর্বলতাকে কখনো সাহায্য করবে না। ঈশ্বরের লোকেরা বৃদ্ধিকে উৎসাহিত করবে। এখানে পিতর কি বলছেন? পিতর বলছেন, তোমার নবজাত শিশুদের ন্যায় পারমার্থিক অবিস্তৃত দুধে লালসা করো। তোমাদের লালসা থাকবে, লোভ থাকবে, জাগতিক বিষয়ের প্রতি নয়, তোমাদের লোভ থাকবে কিভাবে আমি আরো বেশি ঈশ্বরের বাক্যকে পেতে পারি। এখানে বলছে নবজাত শিশুদের ন্যায়, যখন শিশু, নবজাত শিশু সদ্য জন্মেছে, যে শিশু, সেই শিশু সে তার কান্নার দ্বারা সে তার খিদেকে প্রকাশ করে। সে তো তখন কথা বলতে পারে না, মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমাকে দুধ পান করাও, আমার পেট ভরাও। শিশু তো সে কথা বলতে পারে না, কিন্তু যখন তার ঘিরে পায় সে তখন কাঁদতে থাকে, আর তার কান্না শুনে মা বুঝতে পারে যে এখন আমার বাচ্চাকে খেতে দিতে হবে, আমার সন্তানকে খেতে দিতে হবে, তার খিদে পেয়েছে, সেজন্য সে চিৎকার করে কাঁদছে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য বলে, পিতর বলছে যে তোমরা নবজাত শিশুদের ন্যায় বারো মাস মাতৃক অবিস্তৃত দুগ্ধের লালসা করো। এখানে অবিস্তৃত দুগ্ধ ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্যের জন্য শিশুদের মতো ক্রন্দন করতে বলা হচ্ছে, চিৎকার করো, ঈশ্বরের বাক্যের জন্য চিৎকার করো, ঈশ্বরের বাক্যের জন্য আকাঙ্ক্ষিত হও, ঈশ্বরের বাক্যের জন্য তৃষ্ণার্ত হও, ঈশ্বরের বাক্যের জন্য লালায়িত হও, ওটাই তোমাকে বৃদ্ধি করবে। এখানে লেখা আছে পারমাত্মিক অবিস্তৃত দুধে লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। আপনার আত্মিক বৃদ্ধি ঈশ্বরের বাক্য দিতে পারে, ঈশ্বরের বাক্যের দ্বারাই আপনার আত্মিক বৃদ্ধি ঘটবে, যেটাতে আপনার আত্মিক বৃদ্ধি ঘটে, আর সেটাতে শয়তান আপনাকে দুর্বল করে দিতে চায়, ঈশ্বরের বাক্য থেকে সে সরতে চায়। কারণ শয়তান জানে, যদি আপনি ঈশ্বরের বাক্যতে মন দেন, যদি আপনি ঈশ্বরের বাক্য পাঠ করেন, যদি ঈশ্বরের বাক্যকে আপনি ধ্যান করেন, আপনার আত্মিক বৃদ্ধি ঘটবে, আপনি আত্মিকভাবে পরিপক্ক হবেন। শয়তান চায় যেন আপনি ঈশ্বরের বাক্য না পড়েন, সেজন্য ঈশ্বরের বাক্য থেকে সরতে চায় আপনাকে। ঈশ্বরের বাক্যই আমাদেরকে বৃদ্ধি পেতে সাহায্য করে, ঈশ্বরের বাক্য। যদি আপনি আপনার আত্মিক দুর্বলতাকে কাটিয়ে উঠতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের বাক্য যে কোনো প্রকার হোক আপনাকে পড়তে হবে। সেই বিশ্বাসী যে ঈশ্বরের বাক্য পাঠ করে না, ঈশ্বরের বাক্য পড়ে না, সে তার আত্মিক জীবনে শিশুই থেকে যাবে, সে ভুলভাল কাজ করবে, যদিও সে হয়তো প্রার্থনা করছে, প্রার্থনা মধ্যে ভুল প্রার্থনা থাকবে,
যদিও সে উপাসনায় আসছে, উপাসনায় সে ভুলভাবে উপাসনা করবে, তার কারণ ঈশ্বরের বাক্য তার মধ্যে নেই। আপনাকে প্রার্থনা করতে হবে ঈশ্বরের বাক্য অনুযায়ী, আপনাকে ঈশ্বরের আরাধনা করতে হবে ঈশ্বরের বাক্য অনুযায়ী। পরজাতিরাও উপাসনা করে, পরজাতিরাও প্রার্থনা করে, কিন্তু তারা ভুলভাবে করে, তার কারণ তারা ঈশ্বরের বাক্য জানে না। একজন বিশ্বাসী যদি ঈশ্বরের বাক্য পাঠ না করে, ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় না কাটায়, ঈশ্বরের বাক্যকে গ্রহণ না করে, ঈশ্বরের বাক্যকে না জানে, এবং সে যদি সেই মতো প্রার্থনা না করে, সেই মতো উপাসনা না করে, সেই মতো জীবনযাপন না করে, তাহলে তার জীবনে খামতি থাকবে, ভুল থাকবে, অনেক দুর্বলতা থাকবে। আমেন, হালেলুয়া। সেটা আপনাকে প্রার্থনা করতে বিষয়ের বাক্য অনুযায়ী, আপনাকে আরাধনা করতে বিষয়ের বাক্য অনুযায়ী, আপনাকে জীবনযাপন করতে বিষয়ের বাক্য অনুযায়ী, তারপর ঈশ্বরের বাক্যই হলো আপনার জীবনের ভিত। ঈশ্বরের বাক্যই আপনাকে আত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করে। ঈশ্বরের বাক্য, যেখানে ঈশ্বরের বাক্য হয় না সেখানে বিশ্বাসীরা কখনো আত্মিকভাবে পরিপক্ক হতে পারে না। যেখানে শুধু ঘন্টার পর ঘন্টা গান করে যাওয়া হয়, যেখানে ঘন্টার পর ঘন্টা শুধু অন্যান্য প্রোগ্রাম করে যাওয়া হয়, যেখানে ঈশ্বরের বাক্যের সময় খুব সীমিত থাকে, সেইখানে বিশ্বাসীরা কখনো আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারে না। আজ বহু মানুষ শুধু অলৌকিক কাজের পিছনে দৌড়াচ্ছে, অলৌকিক কাজ, চিহ্ন কাজ, তাদের জীবনে খোঁজ নিয়ে দেখুন তাদের কোনো আত্মিক পরিপক্কতা নেই। আপনাকে দৌড়াতে হবে, আপনাকে লালায়িত হতে হবে, আপনাকে ক্রন্দন করতে হবে, আপনাকে চিৎকার করতে হবে ঈশ্বরের বাক্যের জন্য। পিতা বলছে, নবজাত শিশুর ন্যায় তোমরা আমার দুগ্ধের জন্য লালায়িত হও, ঈশ্বরের বাক্যের জন্য কাঁদতে হবে। প্রভু বাক্য দাও, আমার সঙ্গে কথা বলো, তোমার রব শোনাও, তোমার বাক্য জানাও। আপনি ঈশ্বরের বাক্য জানার মাধ্যমে আপনি ঈশ্বরকে জানতে পারেন, ঈশ্বরের বাক্যকে জানার মাধ্যমে আপনি ঈশ্বরের পরিকল্পনাকে জানতে পারেন, আপনি ঈশ্বরের বাক্যকে শোনার মাধ্যমে আপনি ঈশ্বর সম্বন্ধে জানতে পারেন, তার পরিকল্পনা, তার পথ, তার ইচ্ছা, তার সংকল্প আপনি বুঝতে পারেন ঈশ্বরের বাক্যের মাধ্যমে। ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন তার বাক্যের মাধ্যমে। যদি আপনি বাক্যই না জানলেন আপনি ঈশ্বরকে জানবেন কিভাবে? যদি আপনি বাক্যই না জানলেন আপনি ঈশ্বরের পরিকল্পনাকে বুঝবেন কিভাবে? আর যদি আপনি ঈশ্বরের বাক্যই না জানলেন আপনি ঈশ্বরের মত অনুযায়ী প্রার্থনা করবেন কিভাবে? শুনুন, বাইবেলে ঈশ্বরের ইচ্ছা কি তাহা প্রথমে বুঝো, তারপর প্রার্থনা করো। আমেন, হালেলুয়া। সেজন্য পিতো বৃদ্ধিকে উৎসাহিত করে, দুর্বলতাকে নয়। তিন নম্বর, আধ্যাত্মিক ভাবে শক্তিশালী হওয়ার জন্য যা করা উচিত আমরা কি তা করছি? আমরা প্রথম পিতো তার একে দশ পদ দেখব। সেই পরিত্রাণের বিষয় ভাববাদীগণ সযত্নে আলোচনা ও অনুসন্ধান করিয়াছিলেন, তাহারা তোমাদের জন্য নিরূপিত অনুগ্রহের বিষয়ে ভাববাণী বলিতেন। আমরা এখানে লেখা, এখানে দেখতে পাই, এখানে লেখা আছে যে পরিত্রাণের বিষয় ভাববাদীগণ সযত্নে আলোচনা ও অনুসন্ধান করিয়াছিলেন। সযত্নে, আমরা একটি শব্দ পাই সযত্নে, কারা করেছিলেন? ভাববাদীগণ। ভাববাদীরা যারা ঈশ্বরের অভিষিক্ত লোকেরা ছিলেন, যারা ঈশ্বরের রব শুনতেন, ঈশ্বর যাদের সঙ্গে কথা বলতেন, ঈশ্বর ভাববাদীদেরকে বার্তা দিতেন, আর ভাববাদীরা সেই বার্তা তার লোকেদের, ঈশ্বরের লোকেদের কাছে গিয়ে ঘোষণা করতেন। ঈশ্বর সরাসরি ভাববাদীদের সঙ্গে কথা বলতেন, ভাববাদীর ঈশ্বরের রব শুনতেন, তারা দর্শন পেতেন, তারা বিভিন্ন বিষয় জানতে পারতেন, ঈশ্বর তাদেরকে জানাতেন, যেন তারা গিয়ে লোকেদেরকে জানায়। ঈশ্বর সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করতেন না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে করেছেন, কিন্তু ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে কথা বলতেন, সেই ঈশ্বর ভাববাদীদেরকে তুলতেন, তাদের কাছে নিজেকে প্রকাশ করতেন, যেন তাদের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে প্রকাশিত হতে পারেন। সেই জন্য তিনি ভাববাদীদেরকে তুলতেন। পুরাতন নিয়মে আমরা বহু ভাববাদীকে দেখতে পাই, সেই সমস্ত ভাববাদীরা এখানে লেখাচ্ছে সযত্নে আলোচনা ও অনুসন্ধান করিয়াছিলেন। তারা সযত্নে, তারা যত্নবান ছিলেন, তারা যত্ন করতেন, তারা যত্ন করতেন তাদের আধ্যাত্মিক জীবনকে, তারা যত্ন নিতেন তাদের প্রার্থনাশীল জীবনকে, তারা যত্ন নিতেন তাদের ঐশ্বরিক বিষয়গুলোকে, যত্নশীল ছিলেন,
যত্ন, আপনি যেটাকে ভালোবাসেন আপনি সেটাকে যত্ন নেন, যেটাকে আপনি ভালোবাসেন সেটাকে যত্ন নেন, আপনার সন্তানকে আপনি যত্ন নেন, আপনি ভালোবাসেন আপনার সন্তানকে, আপনি যত্ন নেন আপনার ঘরের বিভিন্ন জিনিসকে, যেটা আপনি অনেক মূল্য দিয়ে কিনেছেন, যেটা আপনার অতি প্রয়োজনীয়, যেটা নষ্ট হয়ে গেলে আপনার প্রত্যহিক জীবনে চলাফেরা ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনি যত্ন নেন এরকম জিনিসকে, যেটা আপনার কাছে খুব প্রিয়, যেটা আপনার কাছে খুব মূল্যবান, আপনি সেটাকে যত্ন নেন। যদি আপনার আধ্যাত্মিক জীবন আপনার কাছে প্রিয় হয়, আপনার আধ্যাত্মিক জীবন যদি আপনার কাছে মূল্যবান হয়, তাহলে অবশ্যই এটাকে আপনাকে যত্ন নিতে হবে। আমেন। কি আপনার আধ্যাত্মিক জীবন আপনার কাছে মূল্যবান? জগতের সমস্ত বিষয়ের থেকে কি এটা মূল্যবান? ঈশ্বর চান যেন আপনি প্রায়োরিটি দেন তার রাজ্যকে। প্রথম স্থান ঈশ্বরকে। যদি আমরা আমাদের জীবনে প্রথম স্থান আমাদের আধ্যাত্মিক জীবনকে দেই, তাহলে এটা আমাদের কাছে অনেক মূল্যবান বিষয় হবে, আর তখনই আমরা এটাকে যত্ন নিতে পারবো। আপনার যেটা করা উচিত আপনি কি সেটা করছেন? প্রশ্ন করি নিজেকে, আমার আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করার জন্য যেটা করা উচিত আমি কি সেটা করছি? আমরা কি সেটা করছি? সত্যি কি আমরা সেটা করছি? আমাদের আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করার জন্য, পরিপক্ক করার জন্য যেটা করা উচিত আমরা কি সেটা করছি? আমরা কি প্রার্থনা করছি? আমরা কি ঈশ্বরের বাক্য পড়ছি? আমরা কি ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছি? আমরা কি ঈশ্বরের রাজ্যের জন্য চেষ্টা করছি? যেটা করা উচিত আমরা কি সেটা করছি? যদি আমরা আধ্যাত্মিক দুর্বলতা কাটিয়ে উঠতে চাই, তাহলে আমাদের যেটা করা উচিত আমাদের সেটা করতে হবে। আমাদের আধ্যাত্মিক জীবন যদি আমাদের কাছে মূল্যবান হয়, তাহলে এটাকে আমাদের যত্ন নিতে হবে। যদি আপনি যত্ন না নেন, তাহলে আপনার ওই জিনিস নষ্ট হয়ে যাবে। আপনাকে যত্ন নিতে হবে, আপনার আধ্যাত্মিক জীবনকে যত্ন নিতে হবে, যত্ন নিতে হবে। চার নম্বর, আমাদের চমৎকার জিনিস কামনা করা উচিত। আমরা ফিলিপীয় তার 1:10 পদ পাঠ করব। এইরূপে তোমরা যেন যাহা যাহা ভিন্ন প্রকার তাহা পরীক্ষা করিয়া চিনিতে পারো, খ্রিস্টের দিন পর্যন্ত যেন তোমরা সরল ও বিঘ্নরহিত থাকো। তিনি ফিলিপীয় মণ্ডলীকে তিনি চমৎকার জিনিস অনুমোদন করার জন্য উৎসাহিত করেন। যাহা যা ভিন্ন প্রকার তাহা পরীক্ষা করিয়া যেন চিনিতে পারো, যাহা যা ভিন্ন প্রকার তাহলে চমৎকার জিনিস, যেটা ভালো জিনিস, যেন তোমরা সেটা পরীক্ষা করে চিনতে পারো। তিনি ফিলিপীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে তিনি উৎসাহিত করছেন, চমৎকার জিনিস, ভালো জিনিস যেন তারা চিনতে পারে, জানতে পারে। বলে একটা সময় তিনি চমৎকার জিনিস চিনতে পারেনি, ভালো জিনিসকে চিনতে পারেনি, উত্তম জিনিসকে তিনি চিনতে পারেনি, আর সেটা হলো প্রভু যীশু খ্রিস্ট। তিনি খ্রিস্ট বিরোধী ছিলেন, তিনি খ্রিস্টকে চিনতে পারেননি, তিনি খ্রিস্টকে বুঝতে পারেননি, তিনি যে পরিত্রাতা, তিনি যে মুক্তিদাতা, তিনি যে মসীহ, তিনি চিনতে পারেননি। তাই যখন দমেশকের পথে ফিলিপীয় তিনি যাচ্ছিলেন, আর সেই সময় যীশু তাকে আঘাত করলেন, তখন ফিলিপীয় জিজ্ঞাসা করছিলেন, প্রভু আপনি কে? যীশু, তুমি যাকে তাড়না করছো আমি সেই যীশু, আপনি কে? পৌঁছিতে পারেনি যীশুকে, তিনি যে শাস্ত্র অনুযায়ী মসীহ, তিনি যে প্রতিজ্ঞাত মসীহ, বের বউ তিনি তা চিনতে পারেনি। কিন্তু সেই দিন যখন প্রভু তার সামনে দাঁড়ালেন, তাকে দর্শন দিলেন, সেদিন বের বউলের জীবন বদলে গেল। তিনি জানতে পারলেন যে যীশু হলেন অতি আশ্চর্য জিনিস, আশ্চর্য ব্যক্তি, ভিন্ন প্রকার।
আত্মাইবের বোন তিনি ফিলিপিয়ার মণ্ডলী বিশ্বাসীদেরকে তিনি উৎসাহিত করছেন যে তারা যেন চমৎকার জিনিসের কামনা করে। আপনার আধ্যাত্মিক জীবনে পরিপক্কতার জন্য ভালো জিনিস কামনা করা উচিত। আমরা জাগতিক অনেক বিষয় কামনা করি, আমার এটা হোক, আমার ওটা হোক, আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমার ফ্রিজ হোক, আলমারি হোক, টিভি হোক, এটা হোক, সেটা হোক, আমরা যাবতীয় জিনিস কামনা করি। কিন্তু পেরপল তিনি ফিলিপীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে উৎসাহিত করেন তারা যেন ভালো জিনিস কামনা করে, আধ্যাত্মিক জীবনে ভালো জিনিস কামনা করে, ভালো জিনিস কামনা করে। কিভাবে আমি আর্থিক বরদানগুলো পেতে পারি, কিভাবে আমি আর্থিক ফলগুলো পেতে পারি, কিভাবে আমি আর্থিক আশীর্বাদগুলো পেতে পারি, ভালো জিনিস আমাদেরকে কামনা করতে হবে। ভালো জিনিস যদি আপনি ভালো জিনিস কামনা করেন তাহলে দেখবেন যে আপনি সেটাকে পাওয়ার জন্য আপনি কাজ করতে আরম্ভ করবেন। যদি আপনি ভালো জিনিস কামনা করেন, আমি পবিত্রতায় পূর্ণ হব, এটা ভালো বিষয়, আধ্যাত্মিক ভালো বিষয় কামনা করে, আমি আধ্যাত্মিক ভাবে আমি আত্মাতে পূর্ণ হব, আমি পবিত্রতা অভিষেক লাভ করব। আর যখন আপনি কামনা করবেন আপনি তখন সেই মতো চলতে আরম্ভ করবেন, আপনি সেটাকে নিয়ে প্রার্থনা করতে আরম্ভ করবেন, আপনি সেটাকে নিয়ে ধ্যান করতে আরম্ভ করবেন। আর যখন সেইভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন তখন পবিত্র আত্মার অভিষেক আপনার উপরে নেমে আসবে। আমেন, আমেন। যদি আপনি নিজেকে প্রস্তুত না করেন ঈশ্বর কিভাবে দেবেন, ঈশ্বর কিভাবে দেবেন? যদি আপনি সেইভাবে নিজেকে প্রস্তুত না করেন ঈশ্বর কিভাবে আপনাকে দেবেন? সেই জন্য আমাদের চমৎকার জিনিস কামনা করা উচিত, চমৎকার জিনিস। আমি আমার প্রার্থনাশীল জীবনকে বৃদ্ধি করব। আপনি কামনা করছেন আমি আমার প্রার্থনাশীল জীবনকে বৃদ্ধি করব, যখন আপনি এটাকে কামনা করছেন তখন আপনি সেই মতো চলতে আরম্ভ করছেন, আপনি আপনার জীবনে সেই সমস্ত ব্যস্ততাগুলো থেকে নিজেকে টেনে বের করছেন, আর আপনি প্রার্থনার মধ্যে নিজেকে ঢালতে আরম্ভ করেছেন, আপনি প্রার্থনার সময় বাড়তে আরম্ভ করেছেন, আপনি প্রার্থনায় রত হতে আরম্ভ করেছেন। আর এইভাবে যখন আপনি নিজেকে ঠেলে দিচ্ছেন, আগিয়ে দিচ্ছেন, তখন দেখা গেল যে আপনার প্রার্থনার পরিধি অনেক বেড়ে গেল, আপনি প্রার্থনার মানুষ হয়ে উঠলেন। হালেলুয়া। আর যখন আপনি প্রার্থনার মানুষ হয়ে উঠবেন তখন ঈশ্বর আপনার প্রার্থনার মাধ্যমে তিনি আপনাকে এবং অন্য লোকেদেরকে স্পর্শ করবেন। আমেন। যেটা আমাদের ভালো জিনিস কামনা করতে হবে। যদি আমরা আত্মিক দুর্বলতা কাটিয়ে উঠতে চাই তাহলে আমাদের ভালো জিনিস কামনা করতে হবে। আপনি ভালো জিনিস কামনা করুন, আপনি ভালো জিনিস বলতে আধ্যাত্মিক ভালো জিনিস কামনা করুন, জাগতিক ভালো জিনিস নয়। হালেলুয়া। পেরবল তিনি ফিলিপীয় মণ্ডলীর বিশ্বাস কি বলছেন, যা ভিন্ন প্রকার তা পরীক্ষা করিয়া চিনতে পার। তিনি তাদেরকে উৎসাহিত করে তার জন্য ভালো জিনিস কামনা করে। আমাদের পরিপক্কতার জন্য সংগ্রাম করতে হবে। আমরা ফিলিপীয়দের তৃতীয় অধ্যায় 13 থেকে 16 পদ পাঠ করি। ভাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎপদ বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লোকের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত উদ্যতিকস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। অতএব আইসো, আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয়ে ভাবি। আর যদি কোনো বিষয়ে তোমাদের অন্যবিধ ভাব থাকে তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন। পরন্তু আইসো, আমরা যে পর্যন্ত পৌঁছিয়াছি সেই একই ধারায় চলি। এখানে পেরবলকে আমরা দেখি তিনি কি বলছেন। তিনি বলছেন যে আমি লক্ষ্যের অভিমুখে দৌড়াইবার জন্য একাগ্র হয়ে চেষ্টা করছি, আমি ঊর্ধ্বদিগস্ত পণ পাইবার জন্য যত্ন করিতেছি। তিনি ফিলিপীয়দের কাছে তার এই পত্রটিতে তিনি জোর দিয়েছেন যে তিনি এখনো পরিপূর্ণতা অর্জন করেননি, কিন্তু খ্রিস্টে পরিপক্কতার দিকে তিনি চাপ দিচ্ছেন। তিনি এই পত্রে তিনি সেটাকে উল্লেখ করেছেন যে তিনি এখনো পর্যন্ত পরিপক্ক নন, কিন্তু তিনি যাতে পরিপক্ক আরো হতে পারে তার জন্য তিনি নিজেকে চাপ দিচ্ছেন। তিনি বলছেন আমি লক্ষ্যের অভিমুখে দৌড়াচ্ছি, আমি পশ্চাৎস্থিত বিষয় সকল পশ্চাতে ফেলে আমি সামনের দিকে দৌড়াচ্ছি।
যেন আমি আমার লক্ষ্যেতে পৌঁছাতে পারি, আমি আমার উদ্দেশ্যকে ফুলফিল করতে পারি। তিনি যত্ন নিচ্ছেন, তিনি দৌড়াচ্ছেন, তিনি তার এই পদ্ধতিতে তিনি পরিপূর্ণতা অর্জন করার জন্য তিনি পরিপক্কতার দিকে চাপ দিচ্ছেন, যাতে তিনি তার দৌড়কে শেষ করতে পারেন, যাতে তার যে লক্ষ্য তার যে উদ্দেশ্য তিনি তা পূর্ণ করতে পারেন, সেজন্য তিনি চাপ দিচ্ছেন, নিজেকে চাপ দিচ্ছেন। বিশ্বাসী, আমাদের আধ্যাত্মিক পরিপক্কতার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে। তিনি সংগ্রাম চালিয়েছিলেন যাতে তিনি আত্মিক ভাবে পরিপক্ক হতে পারে, যাতে তিনি তার লক্ষ্যে অভিমুখে দৌড়াতে পারেন এবং তার লক্ষ্যে পৌঁছাতে পারেন, সেই জন্য তিনি নিজেকে চাপ দিচ্ছেন। যদি আপনি চান আত্মিক ভাবে পরিপক্ক হবেন, তাহলে নিজেকে চাপ দিতে হবে, নিজেকে চাপ দিতে হবে। যদি আপনি নিজেকে চাপ না দেন, আপনি কখনো আত্মিক ভাবে পরিপক্ক হতে পারবেন না। নিজেকে চাপ দিতে হবে, প্রেশার দিতে হবে নিজেকে। যদি আপনি চেষ্টা না করেন, চাপ না দেন, আপনি কাজ না করেন, পদক্ষেপ না নেন, কোনো কিছু আপনা আপনি হবে না। যদি আপনি চান আর্থিক দুর্বলতা কাটিয়ে উঠবেন, আপনি আর্থিক ভাবে পরিপক্ক হবেন, তাহলে নিজেকে চাপ দিতে হবে। নিজেকে চাপ দেওয়ার অর্থ নিজেকে বের করতে হবে কোথা থেকে। আপনাকে প্রস্তুত হতে হবে, আপনাকে প্রার্থনায় যেতে হবে, আপনাকে ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে যে কোনো প্রকারে, আপনাকে ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করতে হবে যে কোনো প্রকারে, আপনাকে মণ্ডলীতে আসতে হবে যে কোনো প্রকারে, আপনাকে প্রভুতে অংশগ্রহণ করতে হবে যে কোনো প্রকারে, আপনাকে আধ্যাত্মিক অ্যাক্টিভিটিস এর মধ্যে নিজেকে রাখতে হবে, আপনাকে এর জন্য চাপ দিতে হবে। জগৎ আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে না। আপনি কখনো নিজেকে আত্মিক ভাবে পরিপক্ক করতে পারবেন না। এই জগৎ আপনাকে কোনো ভাবে সাহায্য করবে না। ও, আমার স্বামী বলবে যাও যাও তুমি একটু বাইবেল পড়ো, তখন আমি বাইরে করবো না, হবে না। আপনার স্ত্রী বলে যাও যাও আরে একটু প্রার্থনা করো, হ্যাঁ এটা হবে না। আপনার কাজ কর্ম আপনাকে বলবে না যাও যাও আরে তোমাকে এখন এসব নিয়ে চিন্তা করতে হবে না, যাও যাও গিয়ে আগে প্রার্থনা করো। জগৎ আপনাকে সুযোগ দেবে না, আপনাকে সুযোগ কিনে নিতে হবে। হালেলুইয়া, সুযোগ কিনে নিতে হবে, আপনাকে চাপ দিতে হবে। অনেকে বলেন আমার ছোট শিশু রয়েছে, আমি বাইবেল পড়তে পারি না, প্রার্থনা করতে পারি না, তাকে নিয়ে আমাকে সবসময় ব্যস্ত থাকতে হয়, তার খাওয়ানো, তার পড়ানো, রাত্রেবেলা খেলা করছে, এই করছে, ওই করছে, আমি কখন বাইবেল? যখন শিশু ঘুমিয়ে যাচ্ছে তখন বাইবেল পড়ব। আপনার অনেক কাজ রয়েছে, কাজ তাড়াতাড়ি সেরে নিন, তাড়াতাড়ি সেরে নিন, যান গিয়ে প্রার্থনা করুন, ঈশ্বরের বাক্য পড়ুন। আপনাকে সময় বের করে নিতে হবে, আপনাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। এটা হচ্ছে চাপ দেওয়া, নিজেকে নিজেকে চাপ দেওয়া। হালেলুইয়া, এর জন্য আপনাকে সংগ্রাম করতে হবে, আধ্যাত্মিক পরিপক্কতার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। যদি সংগ্রাম না করেন, আপনি কখনো আপনার আধ্যাত্মিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন না। ৬ নম্বর, অজুহাত বাতিল করুন। আমরা ইফিসিয়ের ৫:২৭ পদে যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে পোতাপান্নিত অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। এখানে লেখা আছে যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে। প্রিয় বিশ্বাসী, আপনার আধ্যাত্মিক জীবনকে পরিপক্ক করার জন্য, আপনার আধ্যাত্মিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আপনি অজুহাতকে বাতিল করুন। যদি আপনি অজুহাত দিতে আরম্ভ করেন, ও তুমি রবিবার চার্চে আসলে না কেন, আরে আমার অমুক কাজ ছিল, অজুহাত, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, অজুহাত, কাল রাতে অনেক কাজের চাপ ছিল, অনেক রাতে ঘুমোতে গেছি, অজুহাত,
আমি এই কাজে ব্যস্ত ছিলাম, সময় বের করতে পারিনি। অজুহাত, আমি প্রার্থনা করতে পারিনি, তার কারণ আমার এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, আমি সময় বের করতে পারিনি। অজুহাত, অজুহাত দেওয়া বাতিল করুন, বন্ধ করুন। যদি আপনি আপনার আত্মিক দুর্বলতা কাটিয়ে উঠতে চান, তাহলে অজুহাত দেওয়া বাতিল করুন। অজুহাত দেবেন না, ঈশ্বর ডান হাত বাঁ হাত দিয়েছে, অজুহাত দুটি হাত দিয়ে প্রভু আমাদেরকে বানিয়েছেন, দুটি হাত দিয়েছেন এই দেহের মধ্যে, যাতে দুটি হাত দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কাজকর্ম করতে পারি। যে যখনই আপনি নিজে থেকে অজুহাত তৈরি করবেন, তখন দেখবেন যে সবকিছুর মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে। অজুহাত আমাদেরকে বাদ দিতে হবে আমাদের জীবন থেকে, অজুহাতের কোনো জায়গা নেই। আপনি কখনো আপনার আধ্যাত্মিক জীবনে অজুহাত দিতে পারেন না। যিশু অজুহাত দেননি, তিনি অনেক ব্যস্ত থাকতেন, প্রচুর জায়গায় ঘুরে ঘুরে প্রচার করতেন, বহু মানুষের জন্য প্রার্থনা করতেন, তাকে অনেক ব্যস্ত থাকতে হতো, কত মানুষকে প্রচার করতে হতো, কত মানুষকে সাহায্য করতে হতো, কত মানুষের সমস্যার সমাধান করতে হতো, তিনি কত ব্যস্ত থাকতেন, কিন্তু তিনি অজুহাত দেননি। তিনি ভোরবেলা করে প্রার্থনা করতেন, তিনি সারা প্রার্থনা করতেন, তিনি কখনো অজুহাত দেননি। আমরা যদি আমাদের আধ্যাত্মিক দুর্বলতাকে কাটিয়ে উঠতে চাই, আমরা যেন কোনো অজুহাতকে স্থান না দিই। এখানে আমরা দেখতে পাই, নেবে তাহার কলঙ্ক বা সংকোচ এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। আপনার কলঙ্ক, আপনার সংকোচ, আপনার মধ্যে যা কিছু অজুহাত, যেন এসব কিছু না থাকে, যেন আপনি অনিন্দনীয় হতে পারেন। যখন আপনি এগুলোকে সরাবেন আপনার জীবন থেকে, অজুহাতকে সরাবেন, তখন আপনি অনিন্দনীয় হয়ে উঠবেন। ঈশ্বর আপনাকে দেখেন, ঈশ্বর আপনাকে লক্ষ্য রাখেন, আপনি কি করেন ঈশ্বর লক্ষ্য রাখেন। যখন আপনি অজুহাত দেন, তখন ঈশ্বর এটাকে বোঝেন যে আপনি অজুহাত দিচ্ছেন। শয়তানও এটা দেখে এবং সে আপনার মধ্যে একটার পর একটা অজুহাত আপনার চিন্তার মধ্যে দিয়ে দেন, আপনার মনের মধ্যে দিয়ে দেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আপনি অজুহাত দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান, কিন্তু ঈশ্বর আপনাকে দেখে। প্রিয় বিশ্বাসী, যদি আমরা আমাদের আধ্যাত্মিক দুর্বলতা কাটিয়ে উঠতে চাই, আমরা যেন অজুহাতকে সরাই আমাদের জীবন থেকে। আপনি যত অজুহাত দেবেন, তত আপনি নিজেকে কলঙ্কিত করবেন, যত অজুহাত দেবেন, ততই আপনি নিজেকে অপবিত্র করে তুলবেন, আপনি নিজের বোঝা বাড়াতে থাকবেন, ততই আপনি দুর্বল থেকে একেবারে দুর্বলতার গভীরে নেমে যাবেন। যত বেশি অজুহাত দেবেন, যেন ঈশ্বরের রাজ্যে অজুহাত কাজ করে না। ঈশ্বর চান না যে আপনি অজুহাত দেখান। ঈশ্বরকে ঠকানো যায় না, ঈশ্বরকে প্রতারণা করা যায় না, ঈশ্বরকে কোনোভাবে ভুল বোঝানো যায় না। ঈশ্বরের ন্যায় বিচার, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বত্র বিরাজমান, ঈশ্বর সবকিছু জানেন, ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। যেন অজুহাত দিয়ে আমরা ঈশ্বরকে ভোলাতে পারব না। হালেলুইয়া, হালেলুইয়া। প্রিয় বিশ্বাসী, আমাদের এই আধ্যাত্মিক দুর্বলতা এমন একটি বিষয় যা আমরা সকলে মাঝে মাঝে এর মুখোমুখি হই। কি আমরা যদি সবটা কি আমরা স্বীকার করতে পারি কিনা? আমাদের প্রত্যেক বিশ্বাসের জীবনে আমরা এই সমস্যার মুখোমুখি হই, এই আধ্যাত্মিক দুর্বলতার মুখোমুখি হই। আমরা কেউ অস্বীকার করতে পারব না, আমাদের জীবনে আধ্যাত্মিক দুর্বলতা দেখা যায়। আমরা প্রত্যেক বিশ্বাসের মুখোমুখি হই, এই আধ্যাত্মিক দুর্বলতা নামক শত্রুর মুখোমুখি আমাদের হতেই হয়। যদি আমরা চাই এর থেকে বেরোতে, তাহলে আমাদের কখনোই এই আধ্যাত্মিক দুর্বলতার পরে স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত নয়। পরিবর্তে আমাদের আধ্যাত্মিক বৃদ্ধি, পরিপক্কতা এবং শক্তিতে পূর্ণ হওয়ার জন্য আমাদের ঈশ্বরের বাক্যতে মনোনিবেশ করা উচিত, প্রার্থনায় রত হওয়া উচিত,
ঈশ্বরের বাক্য পাঠে ধ্যানে সময় কাটানো উচিত, সহভাগিতার মাধ্যমে আমাদের দুর্বল থেকে কাটানো উচিত। যখন আমরা বিশ্বাসের সঙ্গে সহভাগিতা করব, মণ্ডলীর মধ্যে সহভাগিতা করব, তখন একজন উত্তপ্ত হৃদয়ের সংস্পর্শে এসে আমাদের হৃদয় আমরা উত্তপ্ত করতে পারব। আমেন। সেজন্য আমাদের সহভাগিতা করা প্রয়োজন আছে, সহভাগিতার মধ্যে আসা প্রয়োজন আছে, মণ্ডলীর মধ্যে আসা প্রয়োজন আছে। আপনি যত বেশি সহভাগিতার বাইরে থাকবেন তত বেশি আপনার তেজ কমতে থাকবে। যেভাবে একটা কয়লার কাঁচের মধ্যে থেকে এক টুকরো কয়লাকে যদি আপনি বাইরে রেখে দেন, তুলে চিন্তা করে বাইরে রেখে দেন, সে তাড়াতাড়ি নিভে যাবে, কিন্তু যখন সেটা আঁচের মধ্যে থাকে তখন সে কিন্তু পরস্পরের তাপে সে লাল টকটকে হয়ে সে জ্বলতে থাকে। যখন আমরা সহভাগিতার মধ্যে থাকি তখন আমরা উত্তপ্ত থাকতে পারি, আমরা আমাদের দুর্বল থেকে কাটিয়ে উঠতে পারি। সেই জন্য মণ্ডলী বিহীন অবস্থায় যারা থাকে তারা কখনো এই দুর্বল থেকে কাটিয়ে উঠতে পারে না। তাই আমাদের সহভাগিতা প্রয়োজন, যেন আমরা সহভাগিতার মধ্যে ফিরে আসি দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য, যেন আমরা খ্রিস্টের প্রতিমূর্তি হওয়ার জন্য আমরা চেষ্টা করি আমি খ্রিস্টের মতো হব, খ্রিস্টকে যেন আমার মধ্যে দেখতে পাওয়া যায়, যেন আমরা খ্রিস্টের প্রতিমূর্তি হতে পারি, তার জন্য আমাদের চেষ্টা করা উচিত। প্রিয় বিশ্বাসী, আমরা যেন এই আধ্যাত্মিক দুর্বলতাকে আমাদের জীবন থেকে বহিষ্কার করি। এটা একটা ব্যাধি, এই ব্যাধিকে যদি আপনি প্রশ্রয় দেন এটা আপনাকে ভেতর থেকে খোকলা করে দেবে এবং আপনার আধ্যাত্মিক পতন ঘটবে। তাই আসুন প্রত্যেক বিশ্বাসী আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা যা কিছু শুনলাম, শিখলাম, জানলাম, আমাদের প্রত্যহিক জীবনে তা ব্যবহার করি এবং আধ্যাত্মিক দুর্বলতা আমরা কাটিয়ে উঠি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।